কদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনিয়া উঠেছিল তিনি হচ্ছেন শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর মহাশয় তিনি মানুষের দরজায় ঘুরে ঘুরে প্রচার করছিলেন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি মালা পরিয়ে জন্ম দিয়েছিল আর যে লোকগুলি সামনে মালা পরেনি ওরা বলে না স্যার না স্যার মানে যে মদ খায় সে মদের দোকানকে সাপোর্ট করে থাকুক থাকুক কারণ সে জানে উঠে গেলে আমি খাবো কি যে পরেনি না স্যার না স্যার সে তখন বলছে ভগবান যদি দরকার মনে করতো আমাদের তো মালা এই জন্ম দরকার মনে করে নাই তাই মালা পরায় নাই তোমরা কেউ ছেড়ে দাও নিজেও পরে নিজেও যাচ্ছে আর যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খাচ্ছে তোমরাও পরবে নি আমি যদি সেই আসরে থাকতাম না ওনাকে জিজ্ঞাসা করতাম স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল না পরায়নি তাহলে পড়ার কি দরকার ছিল এমনি হতো নি